নাস্তিকদের চোখে শুধু পর্দা না, লোহার পর্দা। ওরা বলে সব ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। প্রকৃতি চিনল, প্রকৃতির স্রষ্টাকে চিনল না। নউজুবিল্লাহ বলে তা আমাদের দৈহিক শান্তির জন্য, দৈহিক এক্সিস্টেন্স অস্তিত্বর জন্য তিনি দিলেন রিস্ক, ঠিক কিনা? অক্সিজেন দিলেন, এটাও রিস্ক। পানি দিলেন, এটাও রিস্ক। মানসিক প্রশান্তির জন্য দুটো জিনিস দিয়েছে, সুবহানাল্লাহ। একটি হচ্ছে স্ত্রী, আরেক হচ্ছে সন্তান। সুবহানাল্লাহ বলুন, স্ত্রী আর সন্তান। অথচ মানসিক প্রশান্তির জন্য দিলেন যে স্ত্রী আর সন্তান, আমাদের পরিবারগুলোতে অশান্তির মূলে এখন স্ত্রী এবং সন্তান। সন্তান এটা আল্লাহ তাআলা চোখের শীতলতা বানাই দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, زكنا للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. الله পাক বলেন, পৃথিবীর মানুষ তোমাদের জন্য স্ত্রীদের প্রতি আকর্ষণ, তোমাদের ঔর্জা সন্তান এবং কারিকারি সোনা রূপা, পছন্দনীয় ঘোড়া আর গৃহপালিত পশু আর খেতের ফসল, এগুলোকে তোমাদের কাছে প্রিয় করা হয়েছে, চিত্তাকর্ষক করা হয়েছে। এগুলোর মাধ্যমে যেন তোমরা পৃথিবীতে শান্তি পাও, সুখ পাও, আনন্দ পাও। বলেন সুবহানাল্লাহ। আমরা সুখ পাচ্ছি না, পৃথিবীতে বলা হয় সবচেয়ে সুখী মানুষ জাপানিজরা বলা হয়, কিন্তু সবচেয়ে বেশি আত্মহত্যা হয় জাপানে। এটা কেমন সুখ? এটা কেমন সুখ যে সুখের চোটে ওরা আত্মহত্যা করেছে? সবচেয়ে বেশি আত্মহত্যা জাপানে, এমন সুখ দরকার আছে? আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে অশান্তির মূলে আমরা ব্যক্তি জীবনে শান্তি পাচ্ছি না, আমাদের পরিবারগুলোতে শান্তি নেই। অথচ স্ত্রী সন্তান এটাকে আল্লাহ চোখের ঠান্ডা, দিল কি ধড়কন, আঁখো কি ঠান্ডা, সুবহানাল্লাহ। স্ত্রী সন্তান মনের প্রশান্তি, চোখের শীতলতা, এটা আল্লাহ বানাই দিয়েছেন। কিন্তু শুধু রাসূলুল্লাহর আদর্শকে না মেনে ইসলামী জিন্দেগিকে বাদ দেবার কারণে আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। সন্তান আর স্ত্রী হয়ে গেছে অশান্তির মূল নিয়ামক, অশান্তির মূল উপকরণ, ঠিক কিনা বলে? সেজন্য মেয়ে মাকে খুন করছে, ছেলে তার বাপকে খুন করছে। এগুলো আপনার দেখেন না? আপনাদের চোখ কাঠের চশমা লাগাইছে, দেখেন? শান্তি খুঁজে পাচ্ছে না। সারা বিশ্বে শান্তির ঠিকাদারি নিয়েছে বিশ্ব শান্তি সংস্থা, জাতিসংঘ, ঠিক কিনা? দুই দুইটি মহাযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথমটা হয়েছে 1914 থেকে 18, দ্বিতীয়টা হয়েছে 1939 সাল থেকে 45 সাল। এই 10 বছরে পৃথিবীতে 20 কোটি মানুষকে হত্যা করেছে পশ্চিমারা, ঠিক কি? অমুসলিমরা। তারপরে পৃথিবীর মানুষকে শান্তি দেবার জন্য তৈরি হলো জাতিসংঘ, বিশ্ব শান্তি সংস্থা, ইউনাইটেড নেশন, জাতিসংঘ, যে নামে যেভাবে হোক অনেক সংস্থা আছে। এদের ঠিকাদারি নিয়েছে পশ্চিমারা।
তারপর তারা পৃথিবীর মানুষকে শান্তি দিল। কিরকম শান্তি? আগুনের মধ্যে ঘি ঢেলে দিল, ওরা শান্তির বাতাস প্রবাহিত করেছে ইরাকে, করেছে আফগানে, করেছে ভিয়েতনামে, ঠিক কিনা? ন্যাটো তৈরি করে শান্তি বন্টন করেছে বসনিয়াতে, ঠিক কিনা? এই হচ্ছে তাদের শান্তি। এই পৃথিবীর ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের শান্তি একমাত্র গ্যারান্টি দিতে পারে রাসূলুল্লাহর সুন্নাত, দ্বীন ইসলাম। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন মুমিনদের কথা, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين মুমিনগণ, আল্লাহ বলেন এবং মুমিনগণ তারা আল্লাহর কাছে দোয়াতে বলে, আয় আমাদের আল্লাহ রব, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে ও সন্তানদের পক্ষ থেকে তুমি আমাদের চোখে শীতলতা দান করো। কি দান করো? সুবহান। তাহলে মানুষের শান্তির জন্য, মানসিক প্রশান্তির জন্য আর তার চোখে শীতলতার জন্য আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, ঠিক কিনা? আজকে আমাদের সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আর যাদের মাধ্যমে শান্তির মলয় প্রবাহিত হবে, শান্তির সুবাতাস প্রবাহিত হবে, তারাই এখন হয়ে যাচ্ছে কিশোর জ্ঞান, তারা হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত, তারা হচ্ছে পিতার হত্যাকারী, তারা হচ্ছে বোনের সম্ভ্রম বিনষ্টকারী, তারা করছে দস্যুপনা, ডাকাতি, সন্ত্রাস, ঠিক কিনা? এগুলো চোখের শীতলতা হয় নাই, চোখের কাঁটা হয়ে গেছে। কি হয়ে গেছে? তার মূল কারণ আমরা আমাদের সন্তানগণকে ইসলামী জিন্দিগিতে তৈরি করতে পারি না, এটা মূল কারণ, ঠিক কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তানের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে। এই দায়িত্ব এবং কর্তব্য যখন আপনি আদায় না করবেন, পিতা মাতার উপর যেমন সন্তানের হক আছে, সন্তানের উপর পিতা মাতার হক আছে। আমাদের দেশের বক্তারা শুধু পিতা মাতার হকের ওয়াজ করে, তাহলে মুরব্বীরা টাকা পয়সা দেবে বেশি, ঠিক কিনা? কথা বলে না, কিন্তু পিতা মাতার যে সন্তানের উপর হক আছে এই কথাগুলো আর বলে না। কথা বলে সামারকান্দের বিখ্যাত আলেম ছিলেন ইমাম ইস্কান্দারি, সামারকান্দ, উনি আবদুল্লাহ সামারকান্দির উস্তাদের উস্তাদ, বহু আগে অনেক বড় আলেম ছিলেন। ওনাকে যে এক লোক কানতেছে, বলল ইন্না ইবনি কদ দরাবানি ওয়া আওজানি, হযরত আমার ছেলে আমারে পিটাইছে, আর হালকা পাতলা পিটি দেয় নাই, খুব ব্যথা দিয়েছে। তালেম জিজ্ঞেস করছে তাকে, তোমার ছেলে কি তুমি কোরআন শরীফ পড়িয়েছ? বলে না। নামাজ পড়ে সে? নামাজ শিখেছ? বলে তাও পড়ে না। জুমার নামাজ পড়ে? কয় না, তাও পড়ে না। তখন ইমাম ইস্কান্দারি বললেন, তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো যে ছেলে তোমারে কয়েকটা থাপ্পড় দিয়েছে, মাথাটা গুড়া করে দেয়। তোমার মতো নাদান যে সন্তানকে কোরআন শরীফ পড়াও নাই, নামাজ শিখাও নাই, জুমার নামাজও যায় না, এরকম সন্তান তোমারে মারবে, ঠিক কিনা বল? আর যেসব অভিজাত পরিবারে কিশোর কিশোরী ছেলে মেয়েরা পিতা মাতাকে হত্যা করছে, তার মূলে যে দেখেন এরা পড়াশোনা করেছে এ লেভেল, ও লেভেল, ইংলিশ মিডিয়াম,
জিন্দেগিতে মক্তবের ধারে কাছে যায় না। মসজিদে কোরআন শরীফ পড়তে সকালে যাবে সময় আছে, কথা বলে না। ও তো ব্রেকফাস্ট করে দৌড়েছে ও লেভেল এ লেভেল। বাপ মা কোরআন শরীফ শিখায় নাই, দু একটা হাদিস শোনায় নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আরশচুম্বী সুমহান মর্যাদার কথা কোনোদিন বলে নাই। ইসলাম কি তাও শিখায় নাই, নামাজ কি তাও শিখায় নাই। এই সন্তানগুলো ও লেভেল এ লেভেল পাস করে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে, ইয়াবা খোর। এখন তো আসছে এলএসডি, গত জুমায় বলেছিলাম এগুলো খায়। এগুলো খাওয়ার পর যার আগে গাঁজা টাজা খাইতো, বাংলা মদ চোলা মদ, এরা দেখতো যে তালগাছের উপর বাজার। আর ইয়াবার এলএসডি যারা খায় এরা দেখে, এরা আরো কিছু দেখে, এরা দেখে এরা যুদ্ধের ময়দানে চলে গেছে। এদের হাতে AK-47, তারপর গুলি করে এক সময় দেখে নিজ হাতে বাপ্পাকে জবাই করে রেখে দিচ্ছে। ঠিক কিনা? তাহলে মূল কারণ হচ্ছে আমরা কোরআন সুন্নার তারবিয়ত দিয়ে সন্তানকে গঠন করতে পারি না। কথা বুঝতেছেন? এখন আপনার প্রথম দায়িত্ব সন্তানের প্রতি কি? সুবহানাল্লাহ, সব কথা আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং নিজের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, জোরে বললে গুনাহ হবে? এটা আল্লাহর নির্দেশ। আপনাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানকেও বাঁচাতে হবে। আপনাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানকেও। তার মানে আপনার সন্তানকে আখেরাত মুখী করতে হবে। কি করতে হবে? আখেরাত মুখী করার জন্য সন্তান লালন পালন কিভাবে করবেন সেই স্ট্রাকচার আমি দিচ্ছি আপনাদেরকে। জন্মের পর সন্তান জন্ম হওয়ার পর আপনার কিছু দায়িত্ব আছে। কি আছে? জন্মের পরে, জন্ম নেওয়ার পরে আপনার যে দায়িত্ব তিনটি, কয়টি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস করেছেন, মিন হাক্কিল ওয়ালাদি আলাল ওয়ালিদ থালাসাতু আশিয়া। জন্মের পর শিশু সন্তান একদম জন্ম নেই, সন্তান জন্ম নেওয়ার পর সন্তানের তিনটি হক পিতাকে পূরণ করতে হবে। পিতার উপর তিনটি হক, যারা বিয়ে শাদী করেছেন কান পেতে শোনেন, পিতা হয়েছেন যারা পিতা হবেন তাদের কি ছেলে হোক মেয়ে হোক। সন্তান জন্মের পরে কয়টা হক? কার উপর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস করেছেন, প্রথম হক আইয়ুহসিনা ইসমাহু ইযা উলিদা। সন্তান জন্মের পর পিতা সন্তানের একটি সুন্দর নাম রাখবে। আমরা এখানে কি রেজাল্ট করি? সেমিটিক ধর্মের অনুসারী যারা, সেমিটিক ইহুদি খ্রিস্টান এগুলো এক সময় আসমানি ধর্ম ছিল, ইসলাম আসার পর সব কি হয়ে গেছে? বা বা, তাদের নামগুলোতে কিছু অর্থ পাওয়া যায়। যেমন হযরত দানিয়ালের নাম তারা রাখে ড্যানিয়েল, দাউদের নামে নাম রাখে ডেভিড, ইসহাকের নামে নাম রাখে জ্যাকব, ঈসার নামে নাম রাখে জেসাস, ইদ্রিস আলাইহিস সালামের নামে নাম রাখে অদ্রিক। বুঝলেন? ইহুদিরা ওল্ড টেস্টামেন্ট থেকে নাম নেয়, যেমন ওদের ধারণা ইউসুফ নাম। এজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদি, তার নাম নাফতালি। সবচেয়ে অদ্ভুত অনর্থক নাম রাখে, আমি দেখেছি বুদ্ধিস্টরা, চাইনিজরা, দেখেন না জি পিং পং,
চ্যাং চং ওয়াং, ঠিক ঠিক আহা, এনার অর্থ খুঁজে পাওয়া যায় না, এগুলো কি না? চুয়া চুকাং, আহা, এই নামগুলোর অর্থ খুঁজে পাওয়া যায় না, কারণ এদের ধর্মটা এটা নিচের সৃষ্টি কালচার, এটা কি হিন্দুদের নামের কোন অর্থ পাবে না, হাদা রাদা গাদা অর্থ পাবে? আমাদের দেশে কিতাব রাখে দেখেন না, বন্যা কন্যা, ঠিক পত্রিকায় দেখলাম দুই গ্রুপে মারামারি লাগছে, দুই সন্ত্রাসী মারা গেছে, নাম কি সন্ত্রাসী? একটার নাম হকি স্টিক বল্টু, আরেকটার নাম জুতা নান্টু। এই যদি হয় মুসলমানের সন্তানের নাম, নামের তো একটা আসর আছে, কথা বলে এখন দেখা যাচ্ছে অভিজাত পরিবারের নামগুলো ইংরেজদের নামে লাগছে, ঠিক কিনা? নাম থেকে বোঝা যায় না এটা মুসলিম কিনা। তাহলে আপনার পরিবারে যদি শান্তি চান, প্রথম ঠিক করতে হবে আপনার বউ স্ত্রী, এই বিষয়ে অনেক কথা আমি বলেছি, নারীর অধিকার নারীর মর্যাদা শুনছেন না? ঐতিহাসিক অনেক ডিবেট হয়েছে, বুদ্ধিজীবী নাস্তিকরা হেরেছে আলহামদুলিল্লাহ। আজকে বলতেছি সন্তানের কথা, কার কথা? তো সন্তান জন্মের পরে পিতার উপর কয়টা হক? প্রথম কি প্রথম কাজ, দ্বিতীয় হক পিতার উপর সন্তানের জন্য, আর যখন তার জ্ঞান চলে আসবে তখন তাকে কোরআন করিমের সবক শুরু করবে। আগে কি কিন্ডার গার্ডেন না মক্তব, ও লেভেল এ লেভেল না, আগে মসজিদে নয় মক্তব, নয় মাদ্রাসা, এটা দ্বিতীয় কাজ। তিন নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা তাকে লালন পালন করবে যখন সে বালেগ হয়ে যাবে, ফিজিক্যালি ম্যাচিউরড হয়ে যাবে, তখন পিতা তাকে বিয়ে করিয়ে দিবে। কি করিয়ে দিবে? আমাদের যুবকরা কেরিয়ার গঠন করতে করতে আদু ভাইয়ের মতো জীবন শেষ, ঠিক যখন বউ পাইছে চাকরি পায় না, যখন চাকরি পাইছে বউ নাই, আশ্চর্য অবস্থা। কেরিয়ার গঠন করেন না আপনি, বিয়ে শাদি করলে কি পড়াশোনা করা হারাম? কথা বলেন, আমাদের দেশে তো আবার নিয়ম আছে 21 বছর ছেলেদের, মেয়েদের 18 বছর, এর আগে এটার নাম দিয়েছে কি? ইসলামে বাল্য বিয়ে বলতে কিছু নাই, বালেক বিয়ে আছে। কি আছে? বাল্য বিয়ে। আর যদি কেউ 21-এর আগে 18-এর আগে বিয়ে করে, এটাকে অবৈধ বলা যাবে? এটাকে বড় জোর বেআইনি বলতে পারেন, দেশের আইনের খেলা। আল্লাহ যেটাকে বৈধ করেছেন কিয়ামত তক সেটা বৈধ, আল্লাহ যেটাকে অবৈধ করেছেন কিয়ামত তক অবৈধ, ঠিক কিনা? আইনি বেআইনি ওটা ভিন্ন জিনিস। তাহলে আপনার প্রথম দায়িত্ব সন্তান, তার ভালো নাম রাখবেন, তাকে কোরআনের ইলম শিখাবেন, ঠিক কিনা? আর পরিণত বয়সে তাকে বিয়ের ব্যবস্থা করবেন। এটা একটি হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম, শিশু থেকে যৌবন পর্যন্ত, ঠিক কিনা? মানুষের জীবনের কতগুলি স্তর আছে, জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত শিশু, সে কি
সাত থেকে পনেরো পর্যন্ত সে হচ্ছে বালক। পনেরো থেকে বয়স যখন বাড়বে তখন সে কিশোর, ঠিক কিনা কথা বলেন? বিশের পর থেকে চল্লিশ ও তারপর পর্যন্ত যুবক, চল্লিশের পর থেকে পঞ্চান্ন ষাট পঞ্চান্ন পর্যন্ত প্রৌঢ়, পঞ্চান্ন থেকে মরার আগ পর্যন্ত বৃদ্ধ, ঠিক কিনা? আপনাকে শিশু অবস্থায় সন্তানকে গঠন করতে হবে। মাটি যখন নরম থাকে যেভাবে গঠন উঠতে চান সেভাবে করা যায়। এই জন্য সন্তান কিরকম চান, সুসন্তান না কুসন্তান, আপনাকে তা নির্ধারণ করতে হবে শিশুকাল। কোন কালে সন্তান জন্মের পর নাম রাখলেন, আকিকা দিলেন, ঠিক কিনা? যখন ধীরে ধীরে সে বড় হবে, আকল চলে আসে, আকল জানা শোনা নলেজ দেবার শক্তি চলে আসে বালক বালিকা যেই হোক চার বছর বয়স থেকে, কয় বছর? তখন থেকে আপনার উপর তিনটে দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল হুব্বি নাবিকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। তোমরা তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক তিনটি আদব শিখাও। প্রথমে কয়টি আদব? এক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিখাও, আমার বংশধরগণের ভালোবাসা শিখাও, কোরআন করিমের তেলাওয়াত শিখাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটাই ঈমান। হাদিস এসেছে, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর ভালোবাসা যার নাই তার ঈমান নাই। তো প্রথম শিখাতে হবে সন্তানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। সেজন্য আল্লাহর হাবিবের সিরাত মুবারক থেকে তাকে ঘটনা শোনাতে হবে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি শোনাতে হবে, হিজরতের কথা, বিদায় হজ্জের কথা, উহুদের কথা, বদরের কথা শোনাতে হবে, রাসূলের ভালোবাসা সম্পর্কে সৃষ্টি করতে হবে, আহলে বাইতের ভালোবাসা সৃষ্টি করতে হবে। ইমাম হাসান হোসেন তাদের সেই আত্মোৎসর্গকারী যে ঘটনা ঘটেছে আত্মোৎসর্গের সেই ইতিহাস শোনাবে। তিন নাম্বার হচ্ছে তিলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত শিখাবে। এই কাজগুলো করে ফেলতে হবে আপনাকে সাত বছর বয়সের আগে। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? সাত বছর বয়স চলে আসার পরে এবার আপনার দায়িত্ব কি সন্তানের প্রতি? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহর হাবিবের শাস করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'ই সিনিন। সন্তান ছেলে হোক মেয়ে হোক সাত বছর বয়স হলে নামাজের আদেশ করো। কয় বছর? ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর। দশ বছর বয়স যদি হয় নামাজ না পড়ে তাকে শাসন করো। কি করো? কি করো? কয় বছর বয়স? ও ফাররিকু মাদাজিআহ, এবং তাদের বিছানা আলাদা করো। দশ বছরের পর তা দেখা যাচ্ছে দশ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চা ছেলে মেয়ে আলাদা থাকবে না, থাকবে বাবা মার কাছে। তাহলে দশ বছর বয়সে আপনি বিছানা আলাদা করবেন, আর শাসন শুরু হবে কত বছর বয়স থেকে? দশ। তাহলে বোঝা যায় শিশু বাচ্চা যত অপরাধ করুক দশ বছরের আগে তার গায়ে হাত তোলা যাবে না। আমাদের দেশে কিছু ফটিক চান আছে, ফটিক চান আছে,
নিজে পড়াশোনা করে নাই, ঘোড়ার ডিম ক্লাস টু, কিন্তু বাচ্চা স্কুলে যায় না, এর গাছে লটকায় বেচা যায় না। এটা বিধান না, এটা নিয়ম না। এইসব সঠিক চান মার্কা মানুষের সন্তানগুলো অতিরিক্ত শাসনে আর পড়াশোনায় করে না। না, দশ বছর বয়সের আগে আপনি মারতে পারবেন? আমাদের দেশে কিছু মক্তবে মাদ্রাসা তো কাণ্ড জ্ঞানহীন মৌলবি আছে, বাচ্চাদের মাথা নিচে দিয়া ঠ্যাক পুরি দিয়া পিটা, এরপর মরে যায়। তারপর মহতামিল কমিটি শ্বশুর বাড়ি যেয়ে পালা, এটা হারাম। দশ বছর বয়সের আগে গায়ে হাত তোলাই, দশ বছর বয়সের পর যদি আপনি শাসন করতে চান তাহলে আপনি তাকে মৃদু প্রহার করতে পারেন। কিরকম? একেবারেই মৃদু। কিছুটা শাসন না থাকলে সন্তান ভালো হবে না, হবে? রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে, আল্লাহর হাবিবের শাস করেছেন, লা তাদা আসাকা আন আহলিকা আদাবান, তুমি তোমার সন্তানদেরকে আদব শিক্ষা দেবার জন্য লাঠি সরিও না, এর হুকুমেই না লাঠি দিয়া মারো। লাঠি দেখলেই তো ছেলে মেয়ে ঠিক ঠিক কিনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইমাম তাবারানী রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাস করেছেন, তোমরা ঘরে চাবুক টাঙিয়ে রাখো। ঘরের যত মানুষ চাবুক মারার দরকার নাই, এটা দেখবে ঠিক। তা সন্তান লালন পালনের পদ্ধতি কি, এগুলো মনে থাকবে আপনাদের? তারপরে এই সন্তান যখন আপনার বড় হবে তাকে কোরআন কারিমের তালিম দিতে হবে, ইসলামের মৌলিক শিক্ষা তাকে দিতে হবে। কত বুঝতে পারছ? তাহলে দেখা যাচ্ছে আপনি দশ বছর বয়স পর্যন্ত সময়ে যদি ইসলামী জিন্দিগিতে সন্তানকে গড়ে তোলেন, এই সন্তানটা সুসন্তান হিসেবে গড়ে উঠবে। আজকে সব কথা বলে শেষ করা যাবে না, পরিশেষে একটি হাদিস বলি আজকের মতো সমাপ্তি টান, সেটা হলো সুসন্তান যদি রেখে যান তার মৃত্যুর পরও আপনি তার সুফল ভোগ করতে থাকবেন। সুবহানাল্লাহ, আপনি সুফল ভোগ করতে, এই হাদিসটি বলছি। তার আগে আরো কয়েকটি হাদিস থেকে তথ্য দিচ্ছে আপনাদেরকে, যে শিশুরা সব সময় আদর্শ হক পাবে, শিশুকালে এদেরকে কোনো শাসন করা, শাসন শুরু হবে বালক থেকে। কিসের থেকে? সাথের পড়ার শিশু থাকে না, এটা বালকে চলে যাওয়া। কিসে? তারপরে বালে, তারপরে কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কিভাবে আদর করতে হবে এই শিক্ষাটা উম্মতকে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকাব্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী ওয়া ইনদাহু আল আকরা ইবনু আল আকরা ইবনু হাবিস আত-তামিমি জালিসান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিলেন। হযরত হাসান ওয়া ইনদাহু আকরা ইবনু হাবিস আত-তামিমি জালিসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী বসেছিলেন, ওনার নাম হচ্ছে আকরা ইবনু হাবিস আত-তামিমি। ফাকাল আল আকরা, সাহাবী দৃশ্য দেখে বললেন,
ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা কাব্বালতু মিনহুম আহাদা। ইয়া রাসূলুল্লাহ, আমার 10 জন সন্তান আছে, জীবন একটা চুমা দিয়া দেখি। কতজন সন্তান? 10 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন, ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সুম্মা ক্বাল মান লা ইয়ারহাম লা ইউরহাম। আল্লাহর হাবিব তখন বললেন, আফসোস তোমার জন্য, তোমার 10টা সন্তান, কোনোদিন তাদেরকে একটু আদর করে চুমা দেওয়ার দয়া করা থাকলো না। যে ব্যক্তি শিশুদের প্রতি দয়া করে না, আল্লাহর পক্ষ থেকে কখনো সে অনুগ্রহ পায় না। কথা বুঝতে পেরেছেন? এই হাদিসটি বুখারী মুসলিমে এসেছে, বুখারীতে আরেকটি হাদিস এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন ওনার ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, মৃত্যুবরণ করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। আল্লাহর হাবিব যখন আপন সন্তান হযরত ইব্রাহিমের দিকে তাকালেন, আল্লাহর রাসূল, হাদিসে এসেছে বুখারীতে, فجعلت عينا رسول الله صلى الله عليه وسلم تزرفان رحمة للعالمين চোখ থেকে মুক্তার মতো সুন্দর পানি ছড়তে লাগলো। সামনে হযরত ইব্রাহিম, একটু পর তিনি জান্নাতবাসী হবেন। আল্লাহর হাবিবের সন্তান শিশুকালে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব তখন বললেন, ইন্নাল আইনা তাদমা ওয়া ইন্নাল কলবা ইয়াহজান, চক্ষু পানি ঝরাচ্ছে, অন্তর দুঃখ পাচ্ছে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। আল্লাহর হাবিবের নূরময় চোখ থেকে পানি ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তান ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন, ইব্রাহিম, তোমার জন্য চোখ থেকে পানি ঝরছে আর অন্তরে দুঃখ হচ্ছে, তবে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজে সন্তুষ্ট, রদা বিল কাজা, আল্লাহ সন্তুষ্টির বাইরে কোনো কথা আমরা বলবো না। তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, তোমার এই বিরহের কারণে আমরা অত্যন্ত দুঃখিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তান এবং ওনার দৌহিত্র যারা ছিলেন তাদেরকে কিরকম আদর করতেন। বুখারী শরীফে এসেছে, এক ইহুদি বাচ্চা আল্লাহ রাসূলের দরবারে যেয়ে রাসূলুল্লাহর কদমের সামনে বসে থাকে। হাদিসে এসেছে গোলাম মানে বাচ্চা, বালেগ হয়নি। হাদিসে এসেছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় চেহারার দিকে তাকায় থাকে। আল্লাহর হাবিব যখন জুতা মুবারক খুলতেন তো বাচ্চাটা রাসূলুল্লাহর জুতা নিয়ে বুকে লাগায় ধরায় থাকত। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, ওই ছোট্ট ছেলেটা আসে না কেন? সাহাবা একরাম বললেন, হুজুর, বাচ্চাটা মনে আর আসতে পারবে না, সে মারজে মউতি মুক্তালা, সে মৃত্যু পথযাত্রী। আল্লাহর হাবিব বললেন, চলো আমরা একটু তাকে দেখে আসি। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটির কাছে যে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি আমার এত খেদমত করেছো, তুমি আমার দরবারে, তুমি আমার দরবার, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর দরবার শরীফ, এর কি কোনো তুলনা আছে? তুমি আমার কদমে এত বসেছো কিন্তু মৃত্যুর পরে তুমি জাহান্নামে যাবা, এটা তো হয় না। তুমি একবার কালেমা পড়। ফানাযারাল গুনাম ইলা আবিহি, বাচ্চাটা তার বাবার দিকে তাকায় আছে। বাবা ইহুদি, শুধু ইহুদি না, ইহুদির বড় আলেম,
বাবার দিকে তাকিয়ে আছে। বাচ্চা ছেলেটি আবার একবার আকাশের দিকে তাকায়, মালাকুল মৌত চলে আসে কি, একবার রাসূলুল্লাহর নূরময় চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, আরেকবার তার বাবার দিকে তাকায়। পরিশেষে তার বাপ তাকে বলল, ও বাচ্চা তুমি কোন দিক তাকায় না, আপনি আল্লাহর পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা মেনে নাও। বাচ্চাটি মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ তখন শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহ যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এই রওয়ায়েতটি বুখারীতে আছে, এই রকম আরেকটি রওয়ায়েত আবু দাউদ শরীফেও আছে। এসব হাদিস থেকে আমরা বুঝতে পারি শিশু বাচ্চাদের প্রতি আমাদের মায়া কি হবে, নিজের সন্তানের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি হবে। যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক সন্তানকে গড়ে তুলতে পারি, এই সন্তান হবে আমাদের চোখের শীতলতা, ঠিক কিনা? ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।